আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাশেদুল ইসলাম সিয়াম। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। একটি ছোট ভাইয়ের খোঁজ পেয়েছি যে আমাদের ভিডিও দেখে আর কি মাছ চাষ শুরু করছে, এবং সে কিন্তু যথেষ্ট সফল এখন। তো দেখতে পাচ্ছেন তার ছোট ছোট কয়েকটা চারের ভিতরে সে মাছ চাষ করে। তো তার কাছে মিক্স গাপ্পিগুলাই আছে, তবে সে কিন্তু খুবই অল্প বয়সে মাছ চাষ শুরু করেছে এবং সে এখন সাকসেস। তো চলুন তার কাছে যাই এবং শুনি সে কেমনভাবে কি মাছ চাষ শুরু করেছে এবং সে কিভাবে কি মাছ চাষ করছে। তো ভাইয়া কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। তুমি কি করছো? মাছকে খাবার দিচ্ছ? হ্যাঁ, আমি যে মাছকে খাবার দিচ্ছি। আচ্ছা, তোমার কাছে কি কি মাছ আছে এখন? আমার কাছে শুধু মিক্স গাপ্পি। মিক্স গাপ্পি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি কতদিন হলো এই মাছ চাষ শুরু করেছো? 6 মাস 1 বছর হলো। 6 মাস 1 বছর? বাহ, অনেক দিন। আচ্ছা, তা তোমার কাছে যে কি এই কয়টাই গাপ্পি না আরো ছিল? আরো ছিল। তা কি করেছো তুমি? সেগুলো মারা গেছে নাকি? না, এত মাছ আছে, সেগুলো আমি বিক্রি করে দিলাম। কার কাছে বিক্রি করো? এই বাসার আশেপাশে সবার কাছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি অনেক টাকার মালিক। হ্যাঁ। কেমন কি বিক্রি হয় তোমার, তাই বলো। আমার আমার মাঝে মাঝে 500 600 অথবা 20 30 টাকাও হয় মাঝে মাঝে। ও মাশাআল্লাহ। তুমি এই যে মাছ করছো, তা তোমার বয়স কত সেটা বলো তো? তুমি এত ছোট্ট একটা ভাই। আমার বয়স 10 বছর। 10 বছর বয়সে তুমি শুরু করে দিছো, মাশাআল্লাহ, অনেক ভালো। এই যে তোমার দেখতে পাচ্ছ একটা গামলায় মানে মাছের বাচ্চা রাখে, এখানে কি কি মাছের বাচ্চা আছে? এখানে শুধু গাপ্পি আর প্লাটি। গাপ্পি আর প্লাটি মাছের বাচ্চা? আচ্ছা, তুমি এই মাছে কি কি খাইতে দাও? একটু খুলে দেখাও সবাইকে। ও তো অনেক খাবার। তুমি এই খাবার কোথার থেকে ম্যানেজ করছো, কোথায় পেয়েছো? আমি এই খাবার যশোর থেকে কিনেছি। যশোর থেকে? আচ্ছা আচ্ছা। তুমি আর কি শুধু মাছই করো না অন্য কিছু করো? আরো অনেক কিছু আছে। কি আছে তোমার? যেমন মুরগি, গরু। ও তা তোমার কয়টা গরু আছে? আমার গরু আছে 5টা। তো চলো তোমার গরু দেখি। আমার এগুলা গরু। বা অনেক সুন্দর গরু। এ তো তুমি মনে হয় তুমি আর তোমার আব্বু মিলে দেখাশোনা করো, তাই না? আর মাছ তুমি একাই দেখাশোনা করো? আচ্ছা আচ্ছা। তোমার একটা ছোট গরুর বাছুরও দেখেছিলাম, সে বাছুরটা কই? বাছুরটা এখন ওই একা তো মাঠে খাইতে গেছে। ও মাঠে খাইতে গেছে? আচ্ছা আচ্ছা। তো তুমি তোমার মাছটা কয় বেলা খাইতে দাও দিনে? আমি 3 বেলা। 3 বেলা? আচ্ছা, কতটুক পরিমাণে দাও? 1 চিমটি পরিমাণ। 1 চিমটি? হ্যাঁ, না 1 চিমটিতেই। হ্যাঁ। আচ্ছা, তোমার গরুরে তুমি কয় বেলা খাইতে দাও? আমার গরুরে আমি 6 বেলা 7 বেলা, ডিপেন্ড করে কখন কিরকম, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা তো তুমি ছোট বয়সে অনেক কিছু শুরু করে দিছো, তোমার বাসায় সবাই মানে খুশি অনেক, তাই না? এটা কি ছোট বয়সে সব কিছু শুরু করছো? আচ্ছা, তাহলে তোমার মাসের কাছে আবার ফিরে যাই। হ্যাঁ চলো। এতগুলো ইট দেখতে পাচ্ছি, এগুলো কিসের ইট, মানে কি ইট এগুলো? এগুলো ঝামা ইট। ঝামা ইট? আচ্ছা আচ্ছা। এগুলো দিলে কি হয়, মাছের জন্য উপকার? হ্যাঁ, এগুলো মাছের উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। আচ্ছা বুঝতে পারছি। তোমার এখানে এখন কতগুলো মাছ আছে? আমার এখানে এখন 40 50 পিস মাছ আছে। 40 50 পিস? আচ্ছা, মানে এখানে বাচ্চা কতগুলো আছে? না, বাচ্চা তো আমি গুনি নাই। আচ্ছা আচ্ছা, তুমি কয় জোড়া মাছ দিয়ে শুরু করেছিলে? মাত্র 5 জোড়া? এত সফল! আচ্ছা, তুমি মাছ কোথ থেকে নিয়ে আসছিলা, কোথার থেকে? আমি যশোর থেকে নিয়ে আসছিলাম। যশোর থেকে? আচ্ছা আচ্ছা। তুমি এই যে মাছ চাষ করার এই যে এগুলো শিখলা কোথার থেকে? আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছি। আচ্ছা, তুমি ইউটিউব বসে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে শিখে ফেলছো? আচ্ছা আচ্ছা। তোমার এই যে এতগুলো মাছ, তুমি কয়দিন পর পর পানি চেঞ্জ করো এগুলার? আমার অল্প মাছ তো, তাই আমি 1 মাস পর পর পানি চেঞ্জ করলেই হয়। 1 মাস পর পর করলে হয়? আচ্ছা আচ্ছা। তোমার এই যে এই চারিগুলো তখন ফাঁকা, এগুলার মাছ কি হয়েছে, সব বিক্রি করে দিছো? ও আচ্ছা আচ্ছা। তোমার কত টাকা এখানে মাছ বিক্রি করছো? 1000 টাকা? তুমি 1000 টাকাতে কি করছো এত টাকা দিয়ে? আমি মুরগি কিনেছি। মুরগি কিনছো? আচ্ছা আচ্ছা। বলতো এই যে মাছ চাষ করা কি অনেক কঠিন? না, এটা একদমই সহজ, সবাই করতে পারবে। হ্যাঁ, আমিও করতে পারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমিও মাছ চাষ করবো। ছোট ভাই, তোমার তো নামই জিজ্ঞেস করলো না, তোমার নামটা কি? আমার নাম রাহাত। রাহাত? সম্পূর্ণ নাম কি? রাহাত হাসান? হ্যাঁ, মোহাম্মদ রাহাত হাসান। আচ্ছা আচ্ছা। তাহলে যে তোমার এই মাছগুলো করতেছো, ঠিক আছে, তোমার বাসার কি সবাই অনেক খুশি? হ্যাঁ অনেক খুশি। অনেক খুশি? হ্যাঁ। আচ্ছা,
তো সবাই তো দেখতে পারলেন ভিউয়ার্সরা, তো ছোট একটা ভাই কেমন ভাবে মাছ চাষ করছে। তো মাছ চাষ করা কিন্তু আমার তেমন কঠিন কাজ না, সবাই পারে। তো আমি চেষ্টা করেছিলাম যে ছোট ভাইয়ের কীভাবে কী মাছ চাষ করছে সেটা সবার সামনে তুলে ধরার। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন, এবং আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে এবং সামনে আমাদের কেমন টাইপের ভিডিও বানানো উচিত। তো খুদাহাফেজ জানিয়ে শেষ করছি এখানে ভিডিওটা।